আমি এসেছি ছাদে, বিকেল 5:30 মতন বাজে, 5:35। পুরীতে বেশ ভালোই কাটলো, আর আজকেও দিনটা বেশ ভালোই কাটলো। রিল্যাক্স রিল্যাক্স, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি ঢালবে, কিন্তু মনে তো হচ্ছে না যে বৃষ্টি ঢালবে। আমার তো মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু তাও হবে মনে হচ্ছে বৃষ্টি হবে না। কিন্তু যবে থেকে বাড়ি এসে দেখছি তবে থেকে আকাশে এরকম এরকম দেখাচ্ছে, আকাশে আকাশটা এরকম দেখাচ্ছে। তো কি আর করব, যে মানুষের মন তাই বলতে পারবে। আর এদিকে তো সেদিক খেলছে মানুষ, আর এবার দেখি মালদা যাওয়ার ভিডিও আসতে পারে, কেন মালদা যাব সামনে রবিবার কিছু ভিডিও করতে, মানে সরি পুজোর কেনাকাটা করতে, ওই জন্য মালদা যাব। সাথে কাকে নিয়ে যেতে পারি তো এখনো বলা যাচ্ছে না। আজকে এদিকটা পুরো দেখো, রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স। তো আজকে মিছিল বেরিয়েছে, বেরিয়েছে বলতে বেরিয়ে গেছিল মিছিল। আর এবার দেখি দুর্গাপূজা চলে আসছে, আর বেশি দেরি নাই, প্রায় 1 মাসের মধ্যে চলে আসছে দুর্গাপূজা। পুজোর কেনাকাটা করতে যেতে হবে মালদাতে, মালদায় খুব ভালো সস্তা মানে জামা পাওয়া যায়, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবো না, কেন পাটা পুড়ে যাচ্ছে আমার, এমন রোদ্র দিয়েছিল, মানে কোনো সময় রোদ্র আসছে কোনো সময় মেঘ আসছে এরকম দেখাচ্ছে, আর পাটা পুড়ে গেল আমার একেবারে, যে নিজে মেঝের পা দেওয়া আছে না, চপ্পল পরে আসতে ভুলে গেছি তাড়াহুড়ো করতে গিয়ে। আর এখানকার লোকেদের এত মানে যত অভাব আছে তত অভাবের মধ্যে, এই দেখো এই ছেলেগুলোদেরকে দেখো এখানে বাসে প্যান্ডেলে চড়ছে, তাই। আর আকাশে সূর্যের দিকে দেখো, পশ্চিম দিকে, একটু পরে মিছিল চলে আসবে। এখন মিছিল দেখার সময় নয়, মিছিল তো দেখাতে পারবো না, যদি কোনো সময় কিছু যদি আহত করে ফেলে দেয় তো এখনো কিছু বলা যাচ্ছে না। আর তবুও মানে ধরো পুরো ভালোই সিজন দেখাচ্ছে, সিজনে সিজন আমি সেলফি স্টিক ধরে ভিডিও শ্যুট করছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দারুণ হাওয়া দিচ্ছে আজকে, হালকা হাওয়া দিচ্ছে। তো এদিকটা পুরো বেশ ভালোই মজাদার জিনিস দেখাচ্ছে, একটা পিছন দিকে লোক কি করছে, এই যে পিছন দিকে একটা লোক, এই লোকটাকে চিনি আমি, আমার পাশেই থাকে, গাছে জল দিচ্ছে। চলে গেল, এবার আমিও যাই, এবার দেখি বাইরে একটা ভিডিও আসতে পারে। দাঁড়াও, এই পিছন দিকে বাড়ি দেখছো, এই পিছন দিকে বাড়ি, এই যে এই বাড়িটা, এত বড় বাড়ি করেছে আমাদের বাড়ির পর থেকেও, তবুও যদি মানে এত বড় বাড়ি করেছে ঠিকঠাক। আজকে ভিডিও করতে যাচ্ছিলাম, হঠাৎ করে আবার কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে যাওয়ার সময় এখন আর ভিডিও করতে পারিনি, এখন ভিডিও করছি বিকেলবেলা। তবুও আজকে দিনকালটা বেশ ভালোই আছে, মানে অত ভালো নেই তো মনে হচ্ছে না, আকাশে যবে থেকে এরকম মেঘ দেখাচ্ছে, এরকম মেঘ দেখাচ্ছে আকাশে, আমার মনে হচ্ছে তখন থেকে খালি। তবুও বৃষ্টি হচ্ছে না, আমরা যাওয়ার পর থেকে খুব বৃষ্টি হয়েছে, আর বাড়ি এসে দেখছি বৃষ্টি নাই, কবে বৃষ্টি হবে সে ভগবান জানে।
আর হাতে ধরে রাখতে পারছি না। চ এবার আমি নিজেই ভিডিও করছি। আকাশে সূর্যের দিকে তাকিয়ে দেখো, পিছন দিকে তো ফ্রেন্ডস, তো আমি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।